আজকে একটা খুব ঘটনা মনে পড়লো সেটা অনেকদিন আগেরই ঘটনা কি করে কেউ মা হয়ে একসাথে বিয়াল্লিশ জন বাচ্চাকে মেরে ফেলে মানে তাদেরও সন্তান ছিল এটা বেশ কিছুদিন আগেকার ঘটনা আগেকার ঠিক বলবো না কয়েক বছরে তো তোমরা হয়তো ঘটনাটা অনেকেই জানো মানে তারাও সন্তানের মা কি করে নিজেরা সন্তানের মা হয়ে আরও এরকম মানে একদমই ছোট বাচ্চা সে ছোট হোক বড় হোক বাচ্চাদের এইভাবে সে একটা না দুটা না বিয়াল্লিশ জন বাচ্চাকে এইভাবে হত্যা করে তো আজকে মনে পড়লো ঘটনাটা সেই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি সত্যিই এখন মানে মানুষের কাছে বিশ্বাস বলে শব্দটা সত্যি হয়তো শব্দ এখন বিশ্বাস ওই কথাটা কোনো মূল্য হয়তো না মানে তোমরা হয়তো জানবে এটা অঞ্জনা বাই আর রেনুকা আর সীমা এই তিনজন মানে সিরিয়াল কিলার বলতে পারো তো এরা মানে এতটাই নৃশংসভাবে হত্যা করেছিল যে মানে বাচ্চাগুলোকে একটা বাচ্চা তো মানে চুপ করছিল না বলে মানে কাঁদ তো তাকে ওই ল্যাম্প পোস্টে নাকি বাড়ি মেরে মেরে যতক্ষণ না সে মারা গেছে তাকে বাড়ি মেরে গেছে মানে কীভাবে নৃশংসভাবে হত্যা করেছে বাচ্চাগুলোকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এদের মানে ফাঁসি দেওয়ার মানে ফাঁসি দেবে এরকম ঠিক হয়ে গিয়েছিল এরা কিন্তু শেষ পর্যন্ত ফাঁসি পায়নি এদের যাবজ্জীবন কারাদণ্ড হয় কিন্তু এরা ফাঁসি পায়নি মানে এদের কি করে বাঁচিয়ে রাখা হয় সেটাই হচ্ছে আশ্চর্য বিষয় মানে এদের তো আমার মনে হয় সাথে সাথেই ফাঁসি দেওয়া উচিত তো যাই হোক আর একটা তো বাচ্চাকে কেটে মানে টুকরো টুকরো করে তাদের মানে সেইটাকে নিয়ে এতটাই মানে এদের বিবেক বলে কিছু থাকে না আর এদের নিজেদের বাচ্চার মুখ এদের হয়তো মনে পড়ে না নাকি কে জানে মানে সেই বাচ্চাটাকে টুকরো টুকরো করে ব্যাগে ভরে তারা তিনজনে মিলে সিনেমা দেখতে গেছে সিনেমা দেখতে গিয়ে তারা সিনেমা দেখেছে পপকর্ন খেয়েছে এমনকি লেডিস টয়লেটের কাছে সিনেমা দেখে সে ব্যাগটাকে রেখে চলে এসছে কিন্তু ওই যে ছাড়ে না বাককে শেষ পর্যন্ত ধরা পড়েছে অনেক পরেই ছ বছর ধরে তারা এরকম করে বিয়াল্লিশ জন শিশুকে হত্যা করার পর তারা ধরা পড়েছে কিন্তু তাদের ফাঁসি হয়ে গেলে ভালো হতো হয়তো কিন্তু ফাঁসি হয়নি তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তো যাই হোক আজকে দেখো ইলিশ ইলিশ মাছের যেটা তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করা যে মাছটা আমাদের অনেক সময় আমরা আমার নিজেরই হয় আমি সর্ষে দিয়ে খুব একটা ইলিশ মাছ আমার যদিও ইলিশ মাছ ভাজা ভালো লাগে সর্ষে দিয়ে করতে আমার ভয় লাগে কেননা সর্ষে দিয়ে করতে গেলে এক এক সময় তিতো হয়ে যায় তো সেইটারই একটা ট্রিক্স অনেকেরই হয়তো হয় এটা তিতো হয়ে যায় বা অনেকের হয় না সেটা করার জন্য দেখো এবার সর্ষে আগে করতাম কি সর্ষে পোস্ত দিয়েও করলে পোস্তর ভাগটা বেশি দিয়ে সর্ষে একটু কম দিলেও তিতো হয় না কিন্তু এখন যা পোস্তর দাম সবসময় সত্যি কথা বলতে কি সবসময় আর সময় হাতের কাছে থাকেও না হয়তো খেয়াল নেই বা পোস্ত অতটা হয়তো বেশি পরিমাণে ইলিশ মাছ করলে সব সবসময় এরকম পোস্ত দিয়ে হয় না তো সেই জন্য দেখলে প্রথমে আমি সাদা তিল নিয়েছিলাম বেশ খানিকটা সর্ষের পরিমাণটা একদম কম এক চামচ মতো সর্ষের পরিমাণ আমি নিয়েছিলাম নিয়ে ওতে কয়েকটা বাদাম দিয়েছিলাম দেখতেই পেলে মানে চার পাঁচটা খুব একটা বাদাম বাদামটাকে তোমরা স্কিপও করতে পারো আমি দিই একটু পরিমাণটা বেড়েও যায় আর খেতেও কিন্তু একটু টেস্টি হয় তো এটা একটা ট্রিক্স কিন্তু তোমরা এটা করো খেতেও কিন্তু ভালো হয় মানে সর্ষে দিয়ে শুধু করার থাকে আর তিলটা আমাদের এমনিও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না যথেষ্ট ভালো তো একটু সাদা তিল কয়েকটা যদি বাদাম থাকে বাদাম আর নইলে সেটাকে স্কিপ করতে পারো কাঁচা লঙ্কা সর্ষে এইভাবে করে যেমন আমরা কাঁচা আমরা তো বেশিরভাগই মানে আমি তো কাঁচাই করি এরকম ভাপা টাইপের যেটা বলো করার মধ্যে আমি মাছগুলোকে ভাজি না তো তোমরা মাছ ভাজো বা এরকম কাঁচা করো করার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা আমি অনেকগুলো যেহেতু একবারে পেস্ট করেছি আমি আর এখানে আলাদা করে লঙ্কা দিইনি ফোড়নে জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দেখতেই পেলে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়ে ওই মিক্সিং বোলটা ধুয়ে জল দিয়ে দিয়েছি জল দেওয়াতে ওই তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি তোমরা এইভাবে করে দিয়ে দেখলে গ্রেভি গ্রেভি হয়ে গেছে যখন না নিয়েছি দারুণ খেতে লাগে কিন্তু তো রেডি হয়ে গেছে আমার এটা ইলিশ মাছটা আজকে অল্পই করেছি কেননা আমি চিকেন করছিলাম তো ইলিশ মাছটা আনা ছিল এটা আগের দিনের মতো খুব বড় না তো সেই জন্য আর আমার ভাজা ভালোবাসে কপিস আমি ভাজা করব আর একটু বেগুন ভাজা তোমাদের সাথে গল্প করতে করতে বেগুনগুলোও কেটে নিলাম আর এদিকে ইলিশ মাছটা হয়ে গেছে আর চিকেনটা আমি এইভাবেই কষা করব তো আজকে এটুকুই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা